অনলাইনে বসে ঘরে বসে টিকিট কাটার কথা আমরা বলছি এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ অনলাইনে বসে টিকিট কাটলে কি সুবিধা আগে যদি আমাদের বিমানের ফ্লাইট টিকিটের প্রয়োজন হয়তো আমরা ট্রাভেল এজেন্সি অফিসে ফিজিক্যালি আসতে হতো আপনার সমস্ত তথ্য আপনি নিজেই অনলাইনে ব্রাউস করে আপনি পেয়ে যাচ্ছেন ট্রাভেল এসে ফোন ফিজিক্যালি আসার দরকার নেই ফোন করারও দরকার নেই বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তার মোবাইল ডাটা ওপেন করে মোবাইল থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন ডিটেলস সব কিছু সে আমাদের ওয়েবসাইটে ব্রাউস করে সে পাবে অনলাইনে বসে ঘরে বসেই টিকিট কাটার কথা আমরা বলছি এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ অনলাইনে বসে টিকিট কাটলে একটি সুবিধা হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রথমত আমরা আগে যদি আমাদের বিমানের ফ্লাইটে টিকিটের প্রয়োজন হইতো আমরা ট্রাভেল এজেন্সি অফিসে ফিজিক্যালি আসতে হইতো কেউ ব্রঞ্চে থাকে সে থেকে এসে জ্যাকসন হাইটে আমার অফিসে এসে তাকে ট্রাভেল এজেন্সিতে টিকিট বসে থেকে তাকে টিকিট কাটার জন্য প্রয়োজনীয় ইনফর্মেশন নিত এখন আমি যেটা করেছি যেটা আমাদের অনলাইন করার কারণে সে ঘরে বসে থেকেই আমার ওয়েবসাইট ব্রাউজ করে ল্যাপটপ আইপ্যাড এবং ডেস্কটপ যে কোনো ফোন থেকে আপনাকে ব্রাউজ করে আপনি আপনার পছন্দের ফ্লাইট ডিটেলসটা জানতে পারে আপনি সবচেয়ে কম মূল্যের ফ্লাইটটা সবচেয়ে শর্টেস্ট ট্রানজিটের ফ্লাইটটা এবং ওয়ান স্টপ বা ডাইরেক্ট ফ্লাইটগুলো চুজ করে আপনি ঘরে বসে থেকে আপনাকে টাইম সেভ করে আপনি নিজের ফ্লাইটটাকে আপনাকে বুক করতে পারতেছেন সবচেয়ে কম মূল্যটা কখন এবং আপনাকে ফ্লাইটের ডিটেলস বেনিফিটগুলো কি আমাকে লাগেজ কয়টা পাবো তারপরে আপনার রিস্যু ফি কত হবে পেনাল্টি কত হবে আমার ওয়েবসাইটে ব্রাউজ করে যে ডট গ্লোবাল ট্রাভেল বিডি ডট কমে ব্রাউজ করে আপনি আপনার সমস্ত তথ্য আপনি নিজেই অনলাইনে ব্রাউজ করে আপনি পেয়ে যাচ্ছেন ট্রাভেল এজেন্সের ফোন ফিজিক্যালি আসার দরকার নেই ফোন করারও দরকার নেই আপনার সেভ টাইম সেভ মানি আপনার কথা শুনে যেটি মনে হলো শুধুমাত্র ঘরে বসে নয় তিনি হয়তো সাবওয়েতে বসে তিনি তার অফিসে বসে তিনি যেখানে থাকেন সেখান থেকে তিনি এটি করে ফেলতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তার মোবাইল ডাটা ওপেন করে মোবাইল থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন ডিটেলস সবকিছু সে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করে সে পাবে বা তার হাতের মুঠোয় তার আদার মুঠের হাতের মুঠিতে তার পৃথিবী পৃথিবী এবং সেটিই হয়তো আমাদের আজকে আলোচনার বিষয় সেটি আমরা যেটি জানতে চাই যে অনলাইনে এই যে টিকিট কাটার অনেকগুলো সুবিধার কথা আপনি বললেন এছাড়া অনলাইনে তিনি আর কি কি কিpartite তথ্য পাচ্ছেন আপনার এই ওয়েবসাইট থেকে জি প্রথমত সে আমাদের ওয়েবসাইটে যেটা সাইন আপ অপরচুনিটি আছে সাইন আপ করতে তো আর একটা वैलिड ইমেল আইডি এবং वैलिड ফোন নাম্বার লাগবে

ডাটা সার্ট দিবে সার্ট দেওয়ার পরে সে তার পছন্দের যে ফ্লাইটগুলো হবে সে ফ্লাইটগুলি সে হিসেবে করতে পারবে সেক্ষেত্রে নিশ্চয়ই অনলাইনে তিনি যখন টিকিটটি কাটছেন তার সময় কমে আসছে তাকে দূরত্ব বিবেচনা আপনার কাছে আসতে হচ্ছে না কিন্তু অনলাইনে যখন আপনার কাছে সরাসরি এসে কেউ টিকিট কিন্তু তিনি তো হয়তো ক্যাশে আপনাকে পেমেন্ট করতেন কিংবা কার্ড দিয়ে দিতেন যে ভাই দিতেন কিন্তু যখন অনলাইনে পেমেন্টের বিষয়টা আসে তখন আসলে আপনাদের ওয়েবসাইটে কোন কোন ব্যক্তি তিনি পেমেন্টটা করতে পারবেন আর ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমরা একটা নতুন যুগের সূচনা করেছি ওয়ালেট সিস্টেম লাইক ব্যাংকে যখন আমরা সেভিং অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে কিছু কিছু টাকা জমা রেখে সেভ সেভিং করি স্টুডেন্টদের জন্য সেম একটা অপরচুনিটি আমি নিয়ে আসছি আপনি আমাদেরকে এটা ফ্লাই অনলাইনে বুক করে অফিসে আমাদের নিউ ইয়র্ক অফিসে পে করতে পারতেছেন আমাদের ঢাকা অফিসে আপনি পে করতে পারতেছেন নাম্বার টু অ্যাট জেল আপনি যেখানে থাকেন আপনি জেলের মধ্যে আমাকে পে করতে পারতেছেন পে অ্যাট ইউর ক্রেডিট কার্ড আমার লট অফ পেমেন্ট অপশান আমরা দিয়েছি আপনি ক্রেডিট কার্ডের মধ্যে পে করতে পারতেছেন এবং স্টুডেন্টদের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট অফার নিয়ে আসছি যারা স্টুডেন্ট ইউএসএ এবং বাংলাদেশ যেহেতু আমাদের ঢাকায় অফিস আছে এবং ইউএসএ আছে নিউ ইয়র্কে আমাদের অফিস কর্পোরেট অফিস এইখানে স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটি ইমেল আইডিতে একটা সাইন আপ করবে সাইন আপ করার পরে তার ওয়ালেটে মাসিক মান্থলি কিছু টাকা ডিপোজিট করে সে যখন টিকিট কাটবে ডিপোজিট অ্যামাউন্টটা সে অ্যাডজাস্ট করে বাকি টাকা ক্রেডিট কার্ডে পে করে সে তার টিকিটটা কাটতে পারবে এবং যারা এই স্টুডেন্ট আইডি ইউজ করে ইমেল আইডি মেম্বার আর হবেন এবং তারা ওয়ালেটে মান্থলি পেমেন্ট সিস্টেম বা একটা জমা করে একটা সেভিংস করবেন তারা যখন টিকিট পার্চেস করবেন তখন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং স্টুডেন্টদের জন্য এই সকল স্টুডেন্টদের জন্য আমরা এইটা স্টুডেন্ট অফার নিয়ে আসছি এবং সিনিয়র সিটিজেনরাও তাদের মধ্যে তার ফ্যামিলির সকল সিনিয়র সিটিজেনরাও এই এই অপরচুনিটি পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমার ওয়েবসাইট থেকে কেন টিকিট কাটবেন অন্যান্য যে ট্রাভেল এজেন্সি এবং অনলাইন যে পোর্টাল আছে তাদের চেয়ে সবচেয়ে কম মূল্যে এবং কোন হিডেন কস্ট নাই কোন এক্সট্রা যেটা আমাদের পোর্টালে এবং অনলাইনে যেটা শো করবে সেম প্রাইসেই আপনাদের পেমেন্ট হবে ক্রেডিট কার্ডের জন্য কোন এক্সট্রা পেমেন্ট করা লাগবে না এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট देयर आर নো হিডেন কস্ট অর্থাৎ আপনার এই অনলাইনে মাধ্যমে যারা স্টুডেন্ট আছে যারা সিনিয়র সিটিজেন আছে তারা যখন তাদের আপনি স্টুডেন্টদের ক্ষেত্রে বললেন যে তার ইউনিভার্সিটির আইডিটা ইউজ যখন করবে আপনি ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছেন ইউনিভার্সিটি ইমেল আইডিটা আর সিনিয়র সিটিজেনরা সেই ক্ষেত্রে তাদেরকে আইডি কার্ড দেখাতে হবে কিংবা অন্য কোনো কিছু তাদের বয়স তিনি যে সিনিয়র সিটিজেন সেটি বলতে হবে হ্যাঁ ইউএসএ যারা থাকে সবারই একটা স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স নেয় আর ওই আইডিটা ইউজ করলে তারা অবশ্যই আমার অফিস থেকে যখন তার টিকেটটা কাটবে তারা অবশ্যই 5% ডিসকাউন্ট পাবে এই যে ডিসকাউন্টের বিষয়টা এখানে কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে সেটি হলো যে তার মানে আপনার কাছে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে এখন কেউ যদি মনে করেন যে তিনি অনলাইনে টিকিট কাটছেন তার সাথে আসলে সম্পর্কটা অনলাইনের ডিভাইস এর কিন্তু অনেকে হয়তো আপনাকে পার্সোনালি চেনে তারা হয়তো আপনার কাছ থেকে টিকিট কেনার সময় এক ধরনের ডিসকাউন্ট চায় পরিচিত তো সরাসরি কাটলে সেই সুযোগটা আছে অনলাইনে তো তিনি সেই সুযোগ অবশ্যই অনলাইনে সেই সুযোগটা পাচ্ছে আচ্ছা যারা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট ইউনিভার্সিটির ইমেল আইডি অবশ্যই প্রত্যেকের যারা এমফিল করতেছে মাস্টার্স করতেছে যারা গ্রাজুয়েশন করতেছে যারা পিএইচডি করতেছে প্রত্যেকের ইউনিভার্সিটির ইমেল আইডি আছে ওই ইমেল আইডি দিয়ে আমাদেরকে সাইন আপ করবে সাইন আপ করার সাথে সাথে আমরা বুঝে যাব হি ইজ দ্য স্টুডেন্ট হি উইল গেট এ 5% ডিসকাউন্ট কোনো মানি না রেখেও তিনি মানি না রেখেও স্টুডেন্ট আইডি দিয়ে সে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং সে মানি রাখলো সেটা তার সেভ হয়ে যাবে তার একটা দাম ওয়ান থাউজেন্ড ডলার সে দুশো ডলার সেভ করে তাকে ওয়ালেটে দুশো ডলার সেভিং রইল সে আটশো টাকা পে করে সে রেস্ট অফ অ্যামাউন্ট পে করে সে তার টিকিটটা পারচেস করতে পারবে এটা আমরা ওয়ালেটটা চালু করছি স্টুডেন্টদের জন্যই যারা সেভ তার টাকাটা সেভ করে জমা 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 রাখার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে টাকা আপনি জমা রাখতেছেন ওয়ালেটে আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারেন হামাস মানি ইন ইউর ইন ইউর হ্যান্ড ইন ইউর ওয়ালেট এবং ওয়ালেটে মাসিক আপনি মাসিক মাসে রাখতে পারেন একালে রাখতে পারেন এটা আপনার এই চাপটই আপনার আরেকই সেই বেনিফিটটা আপনি পাবেন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো তার পড়াশোনা চলাকালীন একাধিকবার দেশে যাওয়ার প্রয়োজন যারা আছেন কি আছেন। তারা হঠাৎ করে হয়তো এত টাকা একসাথে দেশে যাওয়ার জন্য জমাতে পারেন আপনি তাদের জন্য মাসিক সেভিংস এর মতো করে এই ওয়ালেট সিস্টেমটা করেছেন ওয়ালেট এর সম্পর্কে আরেকটু জানতে চাই কিভাবে জমাবেন কি পদ্ধতিতে তিনি আসলে ওয়ালেটে সেটা ট্রান্সফার করবেন হ্যাঁ আর এই উনি যদি নিউ ইয়র্কে থাকে অফিসে এসে আমাকে মানি রিসিট দিয়ে ক্যাশ ডিপোজিট করে সে মানি রিসিপ্ট নিয়ে যাবে যদি কেউ নিউ ইয়র্কের বাইরে থাকে তারা জেলি পেমেন্ট করতে পারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে পারে আমরা তাকে সাথে সাথে ওয়ালেটে ব্যালেন্সটা আপ করে দেবো এবং তাকে আমরা মানি আমরা থ্রুলি ইমেল অথবা ফ্যাক্স অথবা স্ক্যান করে তার ফোনে আমরা পাঠিয়ে দেবো আমাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবে জেলের মাধ্যমে টাকা পাঠাতে পারবে অফিসে এসে তার রিলেটিভের মাধ্যমে টাকা পা করতে পারবে একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট প্ল্যান থাকে আগামী সিক্স মান্থ পরে আমি দেশে যাব যদি এখন প্ল্যান করে মাসে মাসে কিছু টাকা সেভ করে তাহলে কিন্তু তারা একটু টিকিট পারচেজটা দেশে যাওয়ারটা সহজ হয়ে যায় এই সুযোগটেই আমি আমি তাদেরকে দিচ্ছি ওকে ফিউচারে আমি ইনশাআল্লাহ আরো একটা বেনিফিট নিয়ে আসব যারা পিজি স্টুডেন্টদের জন্য আমরা একটা স্টুডেন্ট লোন চালু করব ইনশাআল্লাহ বেরিসন আচ্ছা তখন নিশ্চয়ই আমরা আপনি যখন চালু করবেন বিস্তারিত সেই তথ্যগুলো দর্শকদের জানার চেষ্টা করব আপনি অনলাইনে কাজের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমরা যে সুবিধাগুলোর কথা বলছি সেগুলো বেশিরভাগই অনলাইনে কিন্তু অনলাইনে যারা এইসব কাজ করেন তাদের অনেকেই এক ধরনের তাদের বাজে কিছু অভিজ্ঞতা আছে বিশেষ করে স্ক্যামের শিকার হন এই ক্ষেত্রে অনলাইন সিকিউরিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি আপনার এইখানে ওয়ালেটে মানি জমাচ্ছেন তিনি আপনার এখান থেকে টিকিট কাটছেন তার পাসওয়ার্ড পিন নানা ধরনের বিষয়গুলো আছে এই যে অনলাইন সিকিউরিটি এই বিষয়টি আপনারা কতটা ভেবেছেন ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন আমি আমরা আমার আইটি টিম এবং আমরা চেষ্টা করে আসি একটা আমাদের যখনই আপনি ওয়েবসাইটে ঢুকবেন সাইন আপ করবেন আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনার ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যতীত আপনার সেকেন্ড টাইম আপনার আপনি আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে পারবেন না আপনার ফর সেফটি আপনার জন্য যেহেতু ওয়ালেট আছে ওয়ালেটে টাকা থাকলে আপনি টিকিট ইস্যু করতে পারতেছেন সেই জন্য আমরা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি যখন সাইন ইন করতে যাবেন তখন ওটিপি যাবে ওটিপিটা ইউজ করে আপনি সাইন ইন করতে পারবেন উইদাউট ওটিপি ছাড়া আপনি কোনো সাইন ইন করতে পারবেন না

কোনো বুক এন্ড আপনি টিকিট ইস্যু মেল আপনার জেনারেট চলে যাচ্ছে ওকে এবং আপনি সাইন ইন করতেছেন বুক করতেছেন আমরা একটা ইমেল নোটিফিকেশন হচ্ছে আমার যারা সেলস রয়ে গেছে তার সাথে সাথে আপনাকে রিস্ক করবে ডিসক করে আপনাকে নক করবে আপনি আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করেছেন আপনি আমাদের অ্যাপসে বুক করেছেন আপনি আমাদের ট্রাই করতেছেন পেমেন্ট করার জন্য আমরা আমাদের সেলস টিম আপনাকে হেল্প করবে প্লাস আপনি যখন ইউজ ওয়ালেট ব্যালেন্সে আপনি টিকিট কাটবেন অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনার টিকিট ইস্যু হয়ে আপনার মেইলে চলে যাচ্ছে আপনি ইনস্ট্যান্টলি আপনার টিকিট আপনার ইমেইলে পেয়ে যাবেন এবং কেউ আসলে পে না করে আপনাকে বলার সুযোগ দেই যেহেতু তাকেও একটা দেখাতে হবে যে তিনি পে করেছেন প্রমাণ আপনাকে দেখাতে হবে হচ্ছে এখানে কোন স্টপ নাই যে বিড়ম্বনার শিকার হওয়া এর আগে যখন আপনি এসেছিলেন স্টুডিওতে তখন আপনি বলছিলেন যে আপনার এই এজেন্ট হয়ে অনেকের কাজ করার সুযোগ রয়েছে তারাও ঘরে বসে এই কাজটি করতে পারবেন এই বিষয়টি নিয়ে পরবর্তীতে দর্শকরা অনেক প্রশ্ন করেছিলেন আমাদের ওয়েবসাইটে এসে আমরা একটু এই বিষয়টি আরো পরিষ্কার জানতে চাই যে ঘরে বসে আপনার এজেন্সির এজেন্ট হিসেবে তারা কিভাবে কাজ করতে পারবেন ধন্যবাদ এই সুযোগটা আমি 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 ট্রামিল ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছি সেটা আমার একটা বিপ্লব সংগ্রামী আমি বলবো অনেকই বেকার নিউইয়র্কে আমরা যারা আছে অনেক কষ্ট করে সার্ভাইভ করে তাদের অনেকের ফান্ড এবিলিটি নাই ইনভেস্টমেন্ট নাই তারা আমাদের সাথে বি এজেন্ট হিসেবে হয়ে এসে কাজ করতে পারবে আমাদের ওয়েবসাইটে সাইন ইন করে আমাদের এখানে মেম্বার হয়ে আমাদের একটা মেম্বার হওয়ার পর হচ্ছে একটা তার ফ্লাইট এবিলিটি প্রাইস একটু সমস্ত কিছু ট্রাভেল এজেন্সি একটা বেনিফিট সে পাবে আচ্ছা সে নিজে গড়ে বসে থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে পারবে অনেক মহিলারা আসছে সে ঘর থেকে আসতে চায় না সে ঘরে বসে তার সার্কেলের ভিতরে সে ঘরে বসে থেকে সে ব্যবসাটা করতে পারবে বিশ্বের যে নট অনলি আমাদের নিউ ইয়র্ক নট অনলি ঢাকা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বি এজেন্ট হয়ে আর সে ঘরে বসে থেকে সে আমাদের ব্যবসা করতে পারবে সে ওয়ালেটে টাকা রেখে যে কোনো সময় ইন্ডাস্ট্রিয়াল সে ইস্যু করতে পারবে আমাদের কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় আপনি কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে তিনি মেম্বার হওয়ার জন্য কি লাগবে মেম্বার হওয়ার জন্য তার ভ্যালিড একটা স্টেট আইডি একটা আইডি লাগবে যেটি দিয়ে তিনি মেম্বার হবেন মেম্বার হতে পারবে মেম্বার হলেন তারপর তিনি যে কোনো তার পরিচিত কারো টিকিট আপনাদের এখান থেকে কেটে দিচ্ছেন এই কেটে দেওয়ার ফুল পেমেন্টটা কি তাকে আগে করে দিতে হবে জি পে টিকিট ইস্যু সময় তাকে পেমেন্ট করে দিতে হবে ওকে তাহলে তিনি যে টাকা দিয়ে কাটলেন সেই টাকাই তিনি হয়তো ক্লায়েন্টের কাছ থেকে নিলেন তাহলে তার লাভটা কোথায় হলো তার লাভটা হলো সে যখন টিকিট ইস্যু করতেছে সে প্রাইসটা দেখতে পাচ্ছে ওখানে অনলাইন প্রাইস আছে প্রাইস আছে ফাইভ ডলার সে কাস্টমারের কাছে অনেক সময় সার্ভিস চার্জ অ্যাড করে প্রফিট সেল করতে পারে ব্যাকহ্যান্ডে আমাদের কাছে যোগ যেগুলো দেখতেছে দেন হি ইজ মোস্ট হাই সেলার তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকহ্যান্ডে তাকে আমরা কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করব আচ্ছা মানে যে দামটা আছে

অন্য কাজগুলোর পাশাপাশি আপনাদের এজেন্ট হিসেবে কাজ করেন তার পরিচিত সার্কেলে তিনি এই টিকিট গুলো বিক্রি করতে পারেন তিনি ব্যবসা প্রয়োজন চাইলে সে ব্যবসা করতে পারে ওকে হ্যাঁ তাকে আমাদের যখন আমরা ব্যবসা করতে গেলে আমাদের একটা ট্যাক্স আইডি কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট এআরসি সার্টিফিকেট আইটার অ্যাপ্রুভাল এগুলো অনেক ডকুমেন্ট যাকে জামাল আমরা পয়সায় হয়েছে আমরা এআরসি নিতে হয়েছে এয়ারলাইন্সকে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছে এই একটা বিটুবি আছে তার কিন্তু কিছু দিতে হচ্ছে না জাস্ট আমাকে একটা সাইন ইন করেই কিন্তু সে একটা গর্বিত ট্রাভেল এজেন্সির মালিক হয়ে যাচ্ছে সে নিজে একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে পারতেছে তাহলে আমরা যে আমাদের দীর্ঘ যে এক যুগের চেয়ে বিশ বছরের যে অভিজ্ঞতা আমাদের এআরসি নেওয়া আইটা অ্যাপ্রুভাল নেওয়া একটা কর্পোরেশন নেওয়া ট্যাক্স আইডি করা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা ইয়ারলি একটা ট্যাক্স ফাইল সাবমিট করা এই সব অপরচুনিটিটা কিন্তু সে তার কিছু উইদাউট ঝামেলা ছাড়াই কিন্তু সে ব্যবসাটা করতে পারতেছে তার মানে আপনারা নিজেদের ব্যবসার পাশাপাশি অন্যদেরকেও ব্যবসা করার সুযোগ করে সুযোগ করে দিচ্ছি আমার আমার একটাই উদ্দেশ্য এবং গোল এটা একটা এলাকা কেন্দ্রিক একটা শহর কেন্দ্রিক যে না থেকে প্রত্যেকটা গর্গে গরকে ট্রাভেল রূপান্তর দেওয়া প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে বসে থেকে যারা এখানে আপনারা অনেক দর্শক বাংলাদেশ থেকে দেখে হ্যাঁ অনেকে আমাকে কল করেছে প্রত্যেকটা ওয়ার্ডে বসে থাকে যেখানে প্রত্যেকটা আপনারা জানেন ইউনিয়নে ওয়ার্ডে প্রত্যেক একটা এখন ডিজিটালাইজেশন ইন্টারনেট আছে সে ওই ইউনিয়নে বসে সাইন আপ করে আমাদের পোর্টালে সাইন আপ করে সে ট্রাভেল ব্যবসা করতে পারতেছে আপনাদের ট্রাভেলসের ব্যবসার বিষয়টা আমরা অনেকটুকু পরিষ্কার হয়েছে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস আপনাদের আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে আর থ্যাংক ইউ আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আগেই প্রথমে বলে দিচ্ছি গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম www.globaltravelbd.com এবং আমাদের অফিসের যে নাম্বারটা 7184069745 24 হটলাইন নাম্বার আমাদের ইতিকিগের পাশাপাশি রয়েছে উমরা বছরে যারা উমরা করতে যান আমরা এয়ার টিকেট হোটেল বিশা ট্রান্সপোর্টেশন এবং মোয়াল্লিম মক্কা এবং মদিনায় এটা সাইট সিনের আমার ব্যবস্থা করে থাকি বাংলাদেশ থেকে যারা উমরা করতে যেতে চান তারা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন ইউএসএ থেকে যারা নিউ ইয়র্ক নিউ ইয়র্কের বাইরে হোল ইউএসএ থেকে যারা উমরা করতে যেতে চান তাদেরকে আমরা উমরা অভিশা করে দিচ্ছি শুধু ইউএসএ যারা পাসপোর্ট হোল্ডার তার পাসপোর্ট এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা উইদিন দশ মিনিট ভিতরে আমরা তার বিষয় করে দেবো আমরা উমরা বিষয় করে দিচ্ছি আমরা দশ ইয়ার টেন মাল্টিপল বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ উমরা বিষয় আমরা প্রয়োজনীয় সমস্ত গাইড সমস্ত কিছু প্রয়োজনীয় আপনার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ অর্থাৎ তার মানে যারা বাংলাদেশ থেকে যেতে চান তাদের জন্য যেমন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা যেতে পারবেন কিন্তু যারা ইউএসএ থেকে যেতে চান তারা কোন পাসপোর্টটা ব্যবহার করে ওমরা তারা ইউএস পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা ওমরা করতে পারবেন

এবং নিশ্চয় দর্শক দের খবরটা জানাবেন যে ইদুল আযহার পরে আবার উমরা উমরা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে সম্ভবত 5 তারিখ থেকে চালু হয়েছে জি জি তারপরে আমরা এখন আবার উমরা যারা করতে চান যারা অপেক্ষা করছিলেন হজ এর জন্য উমরা বন্ধ ছিল তাদের আবার সেই সুযোগটা তৈরি হয়ে গিয়েছে উমরা সুযোগ আমরা চালু হয়েছে যারা উমরা যেতে চান দর্শক দের উদ্দেশ্যে বলবো যারা উমরা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার হলো 718406 আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি সেভেন টু জিরো জিরো টু সিক্স ফাইভ হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনেককেই দেখি যে তারা হয়তো বছর বছর উমরা করেন কিংবা এক বছরে একাধিকবার উমরা করার আগ্রহী অনেকে আছেন সেক্ষেত্রে আপনারা যে ভিসাটা করে থাকেন সেটা আসলে কয় বছর মেয়াদের ভিসা হয়ে থাকে না উমরা ভিসাটা নর্মালি ওয়ান মান্থ তিন মাস এবং ওয়ান ইয়ার মাল্টিপল ভিসা এবং টেন ইয়ার্স মাল্টিপল ভিসা আছে গাও যারা আছে গেস্ট বা গাও কাস্টমার যারা বলবো তারা হাজির সাহেব মানুষ তারা যদি চান যে আমরা উমরা যাবো উমরা বিষয় নেবেন ওয়ান ইয়ার মাল্টিপল ন্যাশনাল মাল্টিপল এন্ট্রিস যেতে পারবে ভিজিট বিষয়ে গিয়ে সে উমরা করতে পারবে আচ্ছা তার মানে সব ধরনের সুযোগই রয়েছে যারা 10 বছরের নিতে চান তার যদি মনে করেন যে তিনি আনলিমিটেড ওমরা করবেন বছর বছর অনেকের হয়তো শখ থাকে কিবা আগ্রহ থাকে যে ওমরা করার বিষয়টি সেই সুযোগও রয়েছে জি এবং এর বাইরে নেক্সট আপনি যোগ করতে চাইবেন ওমরার বাইরে আর কি ধরনের ট্যুরসে আয়োজন আপনারা করে থাকেন হ্যাঁ ধন্যবাদ ওমরার বাইরে আমি যে জিনিসটা আমি হাজিদের জন্য জিনিসটা করে থাকি মক্কা এবং মদিনায় কিছু পবিত্র স্থান রয়েছে মিনা মুজলিফা আরফা এই সাইট সিনগুলো আমাদের নিজস্ব মোয়ালিম দ্বারা এগুলো আমি পবিত্র স্থানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি এটা হলো আমি হাজিদের যারা আর ওইখানে যে হোটেল নিতে চাইলে তারা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলগুলো আমরা আমাদের মাধ্যমে করতে পারি তারা নিজেরাও করতে পারে এগুলো আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দিচ্ছি এছাড়াও যদি আপনি আমাদের আমরা প্রফেশনালি ট্রাভেল এজেন্সি নিউ ইয়র্ক এবং ঢাকা একই সময় আমরা দুই জায়গায় দুইটা কান্ট্রি থেকে বসে আপনার আপনাদেরকে বিশ্ববাসী প্রবাসী ভাই বোনদেরকে আমরা ট্রাভেল এজেন্সি এবং উমরার সুযোগটা দিয়ে আসছে এবং নিশ্চয়ই এই ওমরা বাইরে পৃথিবীর অন্য যে কোনো দেশে ঘুরতে গেলে সেখানেও আপনাদের কিছু ফ্যাসিলিটি রয়েছে আর এই সারা যদি ওমরা সারা যদি কেউ আপনার ইস্তাম্বুলে ঘুরতে যান দুবাইতে ঘুরতে যান দুবাই ভিসা ইস্তাম্বুল ভিসা সিঙ্গাপুরে আছে তারপর লন্ডন ভিসা অনেকে গ্রিন কার্ড লন্ডনে তার ভাবা মা থাকে লন্ডনের ভিসার প্রয়োজন আমরা প্রয়োজনীয় লন্ডনের ভিসার ব্যবস্থা করে দিচ্ছি আমরা ইন্ডিয়াতে আপনি ট্রিটমেন্টের জন্য যাবেন ইউএস সিটিজেনদের জন্য ইন্ডিয়া মেডিকেল ভিসা প্রয়োজন ট্যুরিস্ট ভিসা প্রয়োজন এগুলো আমরা করে দিচ্ছি তারপরে আমরা চায়নাস ভিসা চায়না ভিসা প্রয়োজন হয় আমরা যে কোনো দেশের ভিসা আমরা সেই দেশের বিষয় প্রয়োজন বিষয় আপনার সমস্ত ধরনের আমরা সহযোগিতা করে থাকি এবং আমরা বিষয়ের ব্যাপারে আমরা আপনাকে পাওয়ার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়ে থাকি অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব